ইমাম হাসান হুসাইন বড়, না আল্লাহ রসুল বড়? একদিন ইমাম হাসান হুসেন দুই ভাই যুক্তি করেছে, বলে ভাই নানাজানের কাছে যাব, আর নানাজানের কাছে গিয়ে প্রশ্ন করবো, নানা দুনিয়ার বুকে তুমি বড় না আমরা বড়, আল্লাহর কাছে মহান কে, তুমি মহান না আমরা মহান? দুই ভাই প্রশ্ন করবে নানাজানের কাছে। এখন আল্লাহ রসুলের কাছে গেল দুই ভাই, সালাম গালাম দিয়ে বলে ওনানা জি একটা প্রশ্ন করবো, বলে বলো, বলে ওনানা তুমি বড় না আমরা বড়, আল্লাহর কাছে মহান কে, তুমি না আমরা? এখন নানাজি এই প্রশ্ন শুনে অবাক, এখন আল্লাহ রসুল হাসান হুসেনকে ছোট করবে না বড় করবে খুঁজে পাচ্ছে না। এখন আপনারা বলেন, আপনাদের কি মনে হয় হাসান হুসেন বড় নাকি আল্লাহ রসুল বড়? বলেন কে বড়, হাসান হুসেন বড় না নবী বড়? নবী বড়, তাই না? নবী ছোট হতে পারে না। তবে আমার নবী নিজের মুখে থেকে বলে দেবে যে নবী বড় না হাসান হুসেন বড়, তবে শুনতে হবে শেষ পর্যন্ত। দেখেন দুই ভাইয়ের প্রশ্ন, নানাজানের সঙ্গে ঝগড়া, ইমাম হাসান হুসেন বড় না নানাজি বড়, ঝামেলা শুরু হচ্ছে। ছন্দের মাধ্যমে কবি লিখছে, দেখেন হোসেন হাসান বলে নানাজান, বলো কে দেখিস রা, দো জাহানের বাদশা নাকি দুই নয়নে তারা, দুই নয়নে তারা, হোসেন হাসান ভলে নানা যা যা, হোসেন হাসান ভলে নানা যা যা, ভালো কে দেখিস রা, তো জাহানের বাদশা নাকি দুই নয়নে তারা, তো জাহানের বাদশা নাকি দুই নয়নে তারা, ভালো ভালো খেসেরা খোদার কাছে পিয়ারা, ও নানা বলো বলো কেসেরা খোদার কাছে পিয়ারা। আল্লাহ রাসূল মনে মনে ভাবছে আমি নবী, আমি নিজে ছোট হতে পারি না, আর হাসান হোসেন আমার রক্ত, আমি তাদেরকেও ছোট করতে পারি না। তো আল্লাহ রাসূল একটা বুদ্ধি খাটালো, বুদ্ধি খাটিয়ে হাসান হোসেনকে সান্ত্বনা দেওয়ার জন্য কি বলছে দেখে, শোনো হোসেন আমি হলাম তো জাহানের বাদশাহ, শোনো হোসেন আমি হলাম তো জাহানের বাদশাহ, তোমরা হলে উম্মত আমার ও গো প্রিয় নাওয়াসা, তোমরা হলে উম্মত আমার ও গো প্রিয় নাওয়াসা, শোনো হোসেন আমি হলাম তো জাহানের বাদশাহ, তোমরা হলে উম্মত আমার সৃষ্টি আমার ধরে কি জানো না, কোল মকল সৃষ্টি আমার ধরে কি জানো না, ভালো ভালো কেসেরা খোদার কাছে পিয়ারা, ও নানা বলো বলো কেসেরা খোদার কাছে পিয়ারা। আল্লাহ রাসূল বলছো হাসান ও হুসাইন আমি হলাম নবী, তোমরা দুই ভাই হলে আমার উম্মত, তাহলে তোমাদের উপর ছেড়ে দিলাম, তোমরা বলো তোমরা উম্মত হয়ে বড় হবে না আমি নানা নবী হয়ে বড় হব? তাহলে আল্লাহ রাসূলের কোনো দোষ রইল না, আল্লাহ রাসূল কোনো দোষ রাখলো না, হাসান হুসেন ছোট করলো না বড় করলো না, বললে দিল তোমরা দুই ভাই উম্মত আমি নবী, তাহলে তোমরা বলো তোমরা উম্মত হয়ে বড় হবে না আমি নবী হয়ে বড় হব? কিন্তু হাসান হুসেন খুব চালাক বাবা, আমাদের ঘরে ছেলে মেয়েদের মতো তো নয়, আল্লাহ পাক তাদের মর্যাদা অনেক দিয়েছে। হুসেন বলছে না না মেনে নিলাম আমরা দুই ভাই আপনার উম্মত, ঠিক আছে খুব ভালো কথা, আপনার মায়ের নাম কি? বলে আমার মায়ের নাম আমিনা। বলে আপনার মা আমিনা কি নবীর বেটি? বলে না। বলে আপনার মা আমিনা কি জান্নাতের রানী? বলে না। বলে আমার মা কেটা জানেন? আমার মায়ের নাম হলো ফাতেমা, যে নবীর বেটি এবং যিনি জান্নাতের রানী। কোথায় আপনার মা আমিনা আর কোথায় আমার মা ফাতেমা? আপনি কি করে বড় হন?
আপনি বলো কি করে হবে? আপনার মা আমিনা সাধারণ মানুষ, আপনার মা আমিনা নবীর বেটি না, জান্নাতের রানী না, কিন্তু আমার মা ফাতেমা তো অনেক মর্তবা, সে নবীরও বেটি আবার জান্নাতের রানী, আপনি কি করে বড় হন? কবি লিখছে দেখেন, সে খোদা আমার পিতা ফাতেমার স্বামী, সে খোদা আমার পিতা ফাতেমার স্বামী, নবী নদীর আম্মা আমার জান্নাতের রানী, নবী নদীর আম্মা আমার জান্নাতের রানী, সে খোদা আমার পিতা ফাতেমার স্বামী, নবী নদীর আম্মা আমার জান্নাতের রানী, নবী নদীর আম্মা আমার জান্নাতের রানী, নানা তো মাতা পিতা সাধারণ মানুষ তারা, নানা তো মাতা পিতা সাধারণ মানুষ তারা, আমার মাতা পিতার কাছে কেমন বড় তারা, আমার মাতা পিতার কাছে কেমন বড় তারা, বলো বলো কেসেরা খোদার কাছে পিয়ারা, ও নানা বলো বলো কেসেরা খোদার কাছে পিয়ারা। এই কথা শুনে আল্লাহ রসুল মনে মনে ভাবে, তাই তো আমার মা আমিনা তো নবীর বেটি না, কিন্তু ফাতেমা তো আমার মেয়ে, আমার মা আমিনা জান্নাতেরও রানী না। হোসেন ঠিক বলেছে, আল্লাহ রসুল চুপ হয়ে গেল, কোনো উত্তর খুঁজে পায় না। এবার হোসেন মুচকে মুচকে হাসি দিয়ে বলে, ও না না আর একটা প্রশ্ন করি, বলে বলো, বলে তোমার নানির নাম কি? কে বলছে? হোসেন বলছে, ও না না তোমার নানির নাম কি? বলে আমার নানির নাম বাররা, বাররা বিনতে আব্দুল উজ্জা। বলে ও না না তোমার নানি বাররাকে কতজন চেনে? কেউ জীবনে নাম শুনিনি ভালো করে। আমার নানি কেটা জানো? বলে কে? বলে আমার নানির নাম হলো খাদিজা, যে নবীর স্ত্রী, এবং আল্লাহ পাক আরশে আজিম থেকে একটা মহিলাকে সালাম পাঠিয়েছিল, সেই মহিলা হলো আমার নানি খাদিজা। কোথায় তোমার নানি বাররা আর কোথায় আমার নানি খাদিজা? তুমি কি করে বড় হও? তোমার নানি বাররা তো সাধারণ মানুষ, কেউ জীবনে চেনেও না। আমার নানিকে কত মর্তবা আল্লাহ দিয়েছে আমার নানিকে। হোসেন বলছে, কবি লিখছে, তোমার নানির নামটি বাল্লা বিনতে আব্দুল উজ্জা, তোমার নানির নামটি বাল্লা বিনতে আব্দুল উজ্জা, সালাম দিয়েছে আল্লাহ আমার নানিকে সে খাদিজা, সালাম দিয়েছে আল্লাহ আমার নানিকে সে খাদিজা, তোমার নানির নামটি বাল্লা বিনতে সালাম দিয়েছে আল্লাহ আমার নানিকে সে খাদিজা, সালাম দিয়েছে আল্লাহ আমার নানিকে সে খাদিজা, তোমার নানির নামটি হবা শুনেছে বলো কারা, তোমার নানির নামটি হবা শুনেছে বলো কারা, আমার নানি ছিল নানা কলিজার টুকরা, আমার নানি ছিল নানা কলিজার টুকরা, বলো বলো কেসেরা খোদার কাছে দিয়ারা, ও নানা বলো বলো কেসেরা খোদার কাছে দিয়ারা। এই কথা শোনার পর আমার আপনার নবী হাউ হাউ করে কেঁদে ফেললো, কোনো উত্তর নেই, অচর নয় নেই কাছে, মাথা হ্যাট হয়ে গেল রসুলে। একই প্রশ্ন একই উত্তর। হোসেন বলছে, ভাই যার নানা জানকে আর ডিস্টার্ব করো না, কোনো বেয়াদবি হয়ে গেছে, নানা কাঁদছে। তখন হাসান বলে, ভাই একটা কাজ করো, খেলায় হার জিত আছে, নানারে একটা শেষ প্রশ্ন করো, হয় নানা জিতবে নালে আমরা জিতবো, খেলার মাঝখান থেকে চলে গেলি কেনা একটা না। তো হুসাইন বলছে, ও নানা কেদো না, নানা বেয়াদবি মাফ করো, একটা প্রশ্ন করব, শেষ সওয়াল করব, শেষ প্রশ্ন, এই প্রশ্ন উত্তর তুমি যদি দিতে পারো তাহলে তুমি বড়, আর উত্তর যদি না দিতে পারো তাহলে আমরা দুই ভাই বড়। প্রশ্নটা কি? প্রশ্নটা হলো, নানা তোমার নানার সম্মান বেশি না আমার নানার সম্মান বেশি? তোমার নানা মর্তবা কতটা, আমার নানার মর্তবা কতটা, তোমার নানার গুণ কতটা,
জোরে হবে না সুবহানাল্লাহ হোসেন বলছো নানা তোমার নানার মর্তবা কি আছে নানা তোমার নানাকে তো কেউ চেনে না কেউ কোনোদিন নামও শুনিনি তোমার নানার আমার নানা কেটা জানো আমার নানা হলো নবীদের নবী আমার নানা হলো নবীদের ইমাম আমার নানা হলো আরশে আজিমের ইমাম আমার নানা হলো কুল বিশ্বের নবী রাহমাতাল লিল আলামিন করে আল্লাহ পাক দুনিয়ার বুকে পাঠিয়েছে সেই রাহমাতাল লিল আলামিন হলো আমার নবী কোথায় তোমার নানা আর কোথায় আমার নানা তুমি কি করে বড় হও এই কথা শোনার সাথে সাথে আল্লাহ রাসূল থাকতে না পেরে কলিজার টুকরা হাসান হোসেনকে বুকের মধ্যে জড়িয়ে ধরে আল্লাহ রাসূল কাঁদছে আর বলছে ও হাসান ও হুসাইন আমি নবী হতে পারি আমি নবী হতে পারি বাবা তবে আল্লাহ পাক আমার থেকে তোমাদের মর্যাদা অনেক উপরে করে চার বছরে বলুন না সুবহানাল্লাহ তাহলে বড় কে আল্লাহ রাসূল কি বলল যে আমি নবী হতে পারি আমার থেকে তোমাদের দুই ভাইয়ের মর্যাদা আল্লাহ পাক অনেক উপরে করেছে শেষ কথা কবি লিখছে ও তো নানা করি এবার শেষে একটি সওয়াল দেখব এবার তোমার আমার নানার কি যে কামাল দেখব এবার তোমার আমার নানার কি যে কামাল তোমার নানা কেউ চেনে না শুনিনি নাম কোনো দিন তোমার নানা কেউ চেনে না শুনিনি নাম কোনো দিন আমার নানা নবীর নবী রহমতে আলামিন আমার নানা নবীর নবী রহমতে আলামিন বলো বলো কেসেরা খোদার কাছে পিয়ারা ও নানা বলো বলো কেসেরা খোদার কাছে পিয়ারা